নমস্কার, আমি সৌম্য। তো আজকে দ্য ডার্ক সাইড অফ ঢাকা, তো সেটা নিয়ে কথা বলবো। তো ডার্ক সাইড কতটা ডার্ক হলো, কি হলো জানতে পুরো ভিডিওটা দেখো, এবং দেখে ভাল লাগলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এইখানে পাঁচটা গল্প আছে। তো প্রথম গল্পটা হচ্ছে আয়না বিবির পালা, তারপর হচ্ছে পালাবি কোথায়, গোলাপি এখন কোথায়, অমানুষ, আর একটা হচ্ছে বন্ধু আমার। তো খুব ইন্টারেস্টিংলি ভাবে এই পাঁচটা গল্পের নাম নিয়েই কিন্তু পাঁচটা সিনেমা রয়েছে। তো আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং এর যে গল্প তো সেটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু একটা কি বলবো মানে প্রতারণার দিক আছে। আর বেশি কিছু আমি বলতে চাই না, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আই থিয়েটার অ্যাপে যাও, ডাউনলোড করো, দেন মাত্র 20 টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখো। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটা কিন্তু ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারো, কোনো টাকা লাগবে না যদি ভাল লাগে। তো এই ছবির আসল বিষয়বস্তুটা কি, মানে কি দেখাতে চেয়েছে অ্যাকচুয়ালি পরিচালক, তো এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে এইখানে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু নয়, যা দেখানো হচ্ছে না সেটাই হচ্ছে আসল। তো এইখানে ছবিরই একটা ডায়লগ, যে যেখানে রাশেদ মামুন আপু যেটা, সে একটা জায়গায় বলছে যে এখান থেকে কি শিখলে, যা দেখছো তা নয়, যা দেখতে পাচ্ছ না সেটাই হচ্ছে আসল। তো অর্থাৎ এই ছবিটা যদি আপাতভাবে দেখা যায় যে একটা বেশ্যালয় বা সেইখানে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, এই যাবতীয় কিন্তু আসল জিনিস নয়, এগুলো কিন্তু দেখানো হচ্ছে। এবার কি দেখানো হচ্ছে না, তো অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যেই যে রাগ, হিংসা, লোভ, লালসা, এইগুলোকেই কিন্তু পরিচালক দেখাতে চেয়েছে অ্যাকচুয়ালি। তো এর যে দ্বিতীয় গল্প সেটাকে যদি ভালোভাবে দেখা যায়, তো এইখানে দেখা যাবে যে শারাফ আরাফের জীবন যে ক্যারেক্টারটা করেছে, তো এর যে পরিণতিটা ঘটে সেটা কিন্তু মিথ্যে কথা বলার জন্য, এবং সে সর্বক্ষণ মিথ্যে কথা বলে যায়, এবং শেষে যখন তার যখন সেই পরিণতিটা ঘটে, মানে আমি স্পয়েল করতে চাইছি না, তো সেইখানে কিন্তু দেখা যায় সে যখন বলে যে দিনের শেষে আমি অনেক মিথ্যে কথা বলেছি কিন্তু একটা সত্যি কথা বলছি, এবং সে মিথ্যে কথা বলার জন্য কিন্তু তার পরিণতিটা ঘটে। তার কিন্তু যদি মিথ্যে কথা না বলতো তার কিন্তু এরকম পরিণতিটা ঘটতো না। তো পরিচালক কিন্তু কোথাও গিয়ে এইগুলোকেই দেখাতে চেয়েছে। এবার হ্যাঁ, আপাত দৃষ্টিতে এটা দেখলে মনে হবে যে খুন বা মাদক চক্র বা বেশ্যালয় এই জায়গাগুলো দেখাতে চেয়েছে, কিন্তু এইগুলো কিন্তু আসল নয়, অর্থাৎ যা দেখানো হচ্ছে তা নয়, যা দেখানো হচ্ছে না সেটাই হচ্ছে আসল। তো এই ছবিতে যদি অভিনয়ের কথা আসি, তো প্রত্যেকে অভিনয় অনবদ্য, সেটা মনোজ প্রামাণিক হোক হোক কি তমা মির্জা হোক বা ওইদিকে সারাফ আরফের জীবন হোক, প্রত্যেকের অভিনয় বেশ ভালো। এবং প্রথম গল্পে যে অভিনয় করেছিল যে মহিলাটি, মানে তার তো অসাধারণ লেগেছে। এইখানে খুব অল্প চরিত্র হলেও আছে হচ্ছে রাশেদ মামুন আপু, তো ওনার অভিনয় জাস্ট অনবদ্য, কিচ্ছু বলার নেই, মানে ফাটাফাটি। তো এখানে একটা ছোট ক্যারেক্টার, সেটা হচ্ছে জালাল ডোম, এই চরিত্র অভিনয় করেছে, তো তার অভিনয় জাস্ট দেখবার মতো। আর এই ছবির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু খুব ভালো, এবং এবং এই ছবির একটা গান রয়েছে যেটা হচ্ছে এই প্রত্যেকটা মৃতদেহ যখন মর্গে আসছে, তো সেই গানটা হচ্ছে, সেটা হচ্ছে একটা লালন সঙ্গীত, সহজ মানুষ। তো এই গানটা শুনলে কিন্তু বোঝা যায় যে পরিচালক এক্স্যাক্টলি কি দেখাতে চেয়েছিল বা কি বোঝাতে চেয়েছে অ্যাকচুয়ালি। আর এই ছবির কালারটা সিরিয়াসলি খুব দুর্দান্ত, এবং তার জন্য ছবিটা দেখতে খুব ভাল লাগে বেসিক্যালি। আর শেষে রাহান রাফির পরিচালনার কথা বলতে হয়, এবং এই গল্পটা বা এই ছবিটাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গেছে, তো সেখানে প্রথম দুটো গল্প হয়তো প্রেডিক্ট করা যাচ্ছিল, এবং কিন্তু থার্ড আর ফোর্থ গল্প কিন্তু কোনোভাবেই প্রেডিক্ট করা যাবে না। এইটা আমার বেশ অসাধারণ লেগেছে, এবং প্রত্যেকটা গল্প একটার সাথে এতটা ইন্টারকানেক্টেড, তো মানুষ কিন্তু সহজে কিন্তু কানেক্ট করতে পারবে। তো রাহান রাফির পরিচালনা দুর্দান্ত, এবং তার যে জানোয়ার ছবি সেটা তো মানে একদমই কি বল মানে হাড়িম করা ছবি। তো এইখানে অতটা হাড়িম করা ছবি নয়, কিন্তু সত্যি কথা বলতে রাহান রাফির পরিচালনা সত্যি খুবই ভালো ছিল, যার কারণে 1 ঘন্টা 17 মিনিটটাও মনে হবে যে কম, কখন যে সময় বেরিয়ে যাবে জাস্ট বোঝাই যাবে না। তো সবশেষে বলবো, তো তোমরা গিয়ে দেখো, এত কিছু ভাবার দরকার নেই, ওই আই থিয়েটার অ্যাপ ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তো গিয়ে দেখো। আর যারা যারা দেখে ফেলেছো তারা নিচে কমেন্টে জানাও। আর সত্যি কথা বলতে ভাবতে খুব ভাল লাগে যে বাংলায় বা বাংলা ভাষায় এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে এবং এত ভালো কাজ হচ্ছে। তোমরা যারা দেখেছো কমেন্টে জানাও, আর যারা যারা ভিডিওটা দেখলে যদি ভাল লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।